আমি আমার এখনও আমার 7 দিনের শুটিং বাকি বঙ্গবন্ধু বায়োপিকের। আমি এটার একটা ছোট্ট বিরতি পেয়েছি 10 দিনে, সেই জন্যই ঢাকায় চলে আসা। ঢাকায় আমার যদি কিন্তু তবু ওর ডাবিং বাকি, যেহেতু সিনেমাটা রিলিজ হবে মার্চের শেষে এবং সুন্দরবনের ডাবিং বাকি, তো এই কাজগুলো শেষ করব। আরও একটা চমক আসছে আপনাদের জন্য, সেই চমকটাও প্রিপেয়ার করছি। সো একটু রাশ ছিল, বাট আই হ্যাড টু কাম টু ঢাকা অ্যান্ড আই ওয়ান্টেড টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম বিকজ দিন শেষে আমার বোন এটা আয়োজন করেছে, যা মারিয়া ফয়সাল মৃত্তিক, যে এই পুরো অনুষ্ঠানটা অনেক দিন ধরে প্ল্যান করছিল এবং ফাইনালি শি কুড মেক ইট হ্যাপেন। সো আমার বোন যখন আমার সব কিছুতে আমার বোন ছিল, সো আমিও চেয়েছিলাম যে আমার বোনের এত বড় একটা আয়োজনে তার পাশে থাকবো। কলকাতার প্রজেক্ট আসলে অনেক আগেই যুক্ত হয়েছি আমি, কিন্তু খবর এসেছে কয়েকদিন আগে আমরা ইউকেতে শ্যুট করব বিবাহ অভিযান 2, এবং হোপফুলি আমরা ঈদের পরে শ্যুটিংটা করছি। যেহেতু এখনও কোভিড একটু স্ট্রং ইউকেতে, ট্রাভেল নিয়ে আমাদের একটু রেস্ট্রিকশনস আছে, সো আমরা ঈদের পরপর ইউকে শ্যুট করব বিবাহ অভিযান 2। 1-এর সিকুয়েল হচ্ছে কি না এখন ইটস টু আর্লি টু সে, বাট হ্যাঁ সিমিলার ক্যারেক্টারগুলোই রয়েছে, তাদেরই একটা ভিন্ন গল্প নিয়ে বিবাহ অভিযান 2। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে মেকআপে বসা থেকে শুরু করে মেকআপ ওঠানো পর্যন্ত পুরো জার্নিটাই চ্যালেঞ্জ, কারণ যার ক্যারেক্টারটা প্লে করছেন তিনি আমাদের, মানে তিনি আর কেউ নয়, আমাদের সবার, আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী মাননীয় শেখ হাসিনা। তো তার ক্যারেক্টারটা প্লে করা অবশ্যই চ্যালেঞ্জিং, এবং যে সময়টা আমি প্লে করছি সেটা যেহেতু তার ইয়াং এইজের, খুব একটা যে আমাদের কাছে অনেক ফুটেজ আছে তখনকার সময় তা না। তবে হ্যাঁ, শ্যাম বেনেগল স্যারের আমি অনেক অনেক কৃতজ্ঞ, উনি অনেক সহযোগিতা করছেন এবং পুরো টিম অনেক সহযোগিতা করছেন, আতুল তিওয়ারি, সাধনা ম্যাম এবং দ্য ডিরেক্টর হিমসেলফ, সবাই আমাদেরকে এত পড়িয়ে গুছিয়ে নিচ্ছে সিনটার জন্য, পুরো ক্যারেক্টারটার জন্য, যে আমরা খুব ভালোভাবে খুব কমফোর্টেবলি পারফর্ম করে আসতে পারছি। এখন যেহেতু ভ্যাকসিন চলে এসছে, মোটামুটি সবার হাতের কাছে ভ্যাকসিনটা পৌঁছেও যাচ্ছে, হোপফুলি আর 1-2 মাস, এবং আমরা ঈদকে আমি তো খুবই আশাবাদী এই ঈদ নিয়ে, যে ঈদে যে সিনেমাগুলো আসছে বা প্রিপারেশন নিচ্ছে আসার, সেগুলো ইনশাআল্লাহ খুবই ভালো হবে, কারণ দিন শেষে আমাদের সিনেমাটাকে আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে এবং হলে যেয়ে মুভি দেখতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের পুরো পরিবারকে, মানে পুরো চলচ্চিত্র পরিবারকে, পুরো মিডিয়া পরিবারকে, যে আমরা কোভিডের পরে আবারও একসাথে হয়ে এসেছি এই যুদ্ধটা জয় করার জন্য। সো সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে সিনেমা দেখার জন্য।